টি-20তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়হীন বাংলাদেশ, এই তিক্ত প্রতিপক্ষকে এবার সামলাবে লাল সবুজ। প্রোটিয়ারা স্পিনে নাজুক, সিডনির উইকেট বলছে কন্ডিশন কথা বলবে সাকিবদের পক্ষে, বিষয়টা ম্যানেজমেন্ট অনুধাবন করলেই হয়। কঠিন ম্যাচে জয় পেতে নিশ্চিতভাবেই ফোন দিয়ে আটতে হবে ভিন্ন পথে, তাই স্বাভাবিকভাবে একাদশে আসতে পারে পরিবর্তন। তাসকিন হাসানরা দারুণ, তবে একটা স্পিনার বেশি খেলালে সুবিধা পেতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে সাবেকদের পছন্দ মেহেদি মিরাজ। এতগুলো ব্যাটার নিয়ে আসলে ব্যাটিং করা উচিত না, কোনো ম্যাচেই খেলা উচিত না। যে কোনো স্পেশালিস্ট পাঁচজন বলার রেখে তা আপনি ছয়জন ব্যাটার নিয়ে খেলতে পারেন। আমাদের ভিতরে সাকিব তো স্পেশালিস্ট একজন আছে, বলার কাম ব্যাটার, যে ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার, সো এই ক্ষেত্রে তো আমরা একটা অ্যাডভান্টেজ পাই। সেই ক্ষেত্রে আমরা যে কোনো একজন ব্যাটারকে অফ করে হয়তো বা বলারকে সুযোগ করে দেওয়া উচিত। যেহেতু সিডনিতে স্পিন সহায়ক উইকেট, আমার কাছে মনে হয় এখানে মিরাজের একটা সুযোগ আসতে পারে। একাদশে একটা স্পিনার বেশি খেলালে কাটা পড়তে পারেন হার্ড হিটার ইয়াসির রাব্বি, তাতে কমতে পারে ব্যাটিং ডেপথ। তবে উপরের দিকে শান্ত সৌম্য সাকিবরা বাড়তি দায়িত্ব নিলে একজন ব্যাটার কম খেললেও তার নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করেন বিশ্লেষকরা। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে, স্পেশালি উপরের ব্যাটসম্যান, এবং যে কোনো একজন যদি ব্যাটার আপনার টিল দেন 20 ওভার খেলতে পারে তাহলে কিন্তু রানটা বড় হয়। বড় টিমের এগেনস্টে এতটা ইজি হবে না ব্যাটারদের চ্যালেঞ্জটা নেওয়া, বাট ক্যালকুলেটেড ক্রিকেট খেলতে হবে। আমার কাছে মনে হয় প্ল্যান অনুযায়ী ক্রিকেটটা খেলতে হবে, তাহলেই ম্যাচটা উইন করা সম্ভব। গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্যাক্টর হতে পারে টস, তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখতে হলে মূল কাজ করতে হবে ব্যাটারদেরই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। কেন এলে